বিশ্বজুড়ে করোনায় আরও 8,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই নিয়ে মহামারীতে মোট মৃতের সংখ্যা 59 লাখ ছাড়ালো। শুক্রবার মৃতের দিক দিয়ে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। গেল 24 ঘণ্টায় 1,853 জনের মৃত্যু লিপিবদ্ধ হয় যুক্তরাষ্ট্রে, আর 76,000-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হয় ভাইরাসের উপস্থিতি। এদিন 787 জনের প্রাণহানি নিয়ে দ্বিতীয় অবস্থানে রাশিয়া। এছাড়া ব্রাজিলে 781 জন, মেক্সিকোতে 362 জন, তুরস্কে 266 জন ও ভারতে 250-এর বেশি মানুষের মৃত্যু হয় করোনায়। গেল 24 ঘণ্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত হয় জার্মানিতে। এদিন পরীক্ষায় 1,93,000 মানুষ করোনা পজিটিভ হয় দেশটিতে। এছাড়া রাশিয়ায় 1,23,000, ব্রাজিলে 90,000-এর উপর বাসিন্দার শরীরে শনাক্ত হয় ভাইরাসের উপস্থিতি।